উৎসবে ঋতুম পুজো আসছে, পুজো আসছে আনন্দে ঋতুম উৎসবে ঋতুম। মহাসপ্তমীর পূর্ণ লগ্নে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের প্রত্যন্ত একটি দ্বীপ, সেটি হলো ঘোড়ামারা দ্বীপ। সেই পুরো ঘোড়ামারা দ্বীপ মিলিয়ে তাদের একটি দুর্গাপুজো হয়, সেটি হলো ঘোড়ামারা বিশালাক্ষী তলাতে ঘোড়ামারা সার্বজনীন দুর্গা উৎসব। সাগরের কচুবেড়িয়া থেকে লঞ্চে করে ঘোড়ামারা দ্বীপে পৌঁছে ঘোড়ামারা সার্বজনীন দুর্গা উৎসবের পুজো পরিক্রমা সহ ঘোড়ামারা দ্বীপের কিছু মানুষের হাতে পুজোর আগে বস্ত্র তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। যেহেতু ঘোড়ামারা আমাদের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন, আমাদের কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে দুর্গাপুজো হয়ে থাকে। দুর্গাপুজো আজকের নয়, দীর্ঘদিন ধরে করে থাকেন। যেহেতু এবছর বাংলার দুর্গাপুজো আমাদের ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে, সেই কারণে আমি বিডিও সাহেব যৌথভাবে আলোচনা করে এই এলাকার ঘোড়ামারা দ্বীপে যে সমস্ত মানুষজন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে, এখানকার যে সুস্থ সাংস্কৃতিক যে পরিমণ্ডল তৈরি হয়েছে তাদের শারদীয়া তাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাবার জন্য আমরা আজকের এখানে এসেছি। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল ও ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সাগর সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ওনার সঙ্গে গত সপ্তাহে আলোচনা হয়েছে যে আমরা যেহেতু আমরা কার্নিভাল করেছিলাম এখানে দুর্গোৎসবে, তো আমাদের মেন আইল্যান্ডে যারা আছে তারা পার্টিসিপেট করেছিল এবং সার্থক হয়েছিল সেটা আমাদের ইউনেস্কোকে সম্মানার্থে। তো আমরা তখনই বলেছিলাম যে ঘোড়ামারা যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের আয়োজনে যে এখানে উদযাপিত হয় সেখানে আমরা সপ্তমীর দিন সকাল সকাল একটা শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা যৌথভাবে আমরা নদীপথে এসে তাদের মধ্যে উৎসবে সামিল হব। আজকে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আসা, আমাদের সঙ্গে পুলিশ এবং প্রশাসনের আধিকারিক সহ মাননীয় মন্ত্রী নিজেও ছিলেন, আমরা সাধারণ মানুষের সঙ্গে তাদের এই আনন্দ উৎসবে কিছুটা হলেও সময় কাটাতে পারে আমরা সত্যি বলি। ঘোড়ামারা দ্বীপ থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। রিঙ্কু ফুডওয়্যার এখন নতুন সাজে নতুন ভাবে, এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা।